করব এই মুহূর্তে। দ্বিতীয় বাংলাদেশের চলচ্চিত্র উৎসব উপস্থাপনা হতে চলেছে, অনুষ্ঠিত হতে চলেছে আগরতলা, এবং তার আজ আগরতলার পোলো টাওয়ারে শুভ উদ্বোধন হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র উৎসবের। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ বাংলাদেশ থেকে আসা অন্যান্য অতিথিরা। বাংলাদেশে চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে গোটা আগরতলা শহরে প্রতি বছরই কিন্তু একটা আলাদা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রতি সাধারণ মানুষ কিন্তু প্রতি বছরই তারা রবীন্দ্রভবন থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যেখানে এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয় সেখানে যান তারা, এবং গিয়ে সেই জায়গাতে সেই অনুষ্ঠানের আনন্দ কিন্তু উপভোগ করেন। যদিও বিগত দিনে সেই অনুষ্ঠানটা ক্যান্সেল হয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে পুনরায় কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই অনুষ্ঠানটা আবারও হচ্ছে। এবং তার পাশাপাশি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ বাংলাদেশ থেকে আসা অন্যান্য অতিথিরাও পোলো টাওয়ারে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কি বলছেন শুনব। তখন বাংলাদেশের আর্থিক রোজগার বাড়বে, নর্থ ইস্টের রাজ্যগুলোর আর্থিক বিকাশ হবে। আমি তার জন্য গর্ববোধ করি যে নর্থ ইস্টের করিডোর আমার প্রিয় ত্রিপুরা হবে, আমার প্রিয়। তাই বন্ধুরা, আর্থিক বিষয় তো রয়েছে, ভারতবর্ষের সঙ্গে অনেক দেশের আর্থিক বাণিজ্য রয়েছে। দেখেছি আমরা ইউরোপিয়ান আমেরিকা থেকে অনেক কিছু লাখ কোটি টাকা করোড় আদান প্রদান করি। সেই সব দেশের সঙ্গে আধুনিক সম্পর্ক আছে কি? বিজনেস দিয়ে আধুনিক সম্পর্ক হয় না। লাখো করোড় বিজনেস তো বাংলাদেশের সঙ্গে হয় না, কারণ বাংলাদেশ ডিফেন্সের আমাদের সবচেয়ে বেশি বাজার যায় 5 লাখ কোটি টাকার উপরে ভারতীয় কারেন্সিতে ডিফেন্স। সে টাকা সিংহভাগ কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকাতে চলে যায়। সাধারণত 2012 থেকে ফেমিনিজম থেকে জল তুলে সাধারণবাসীর খাওয়ার ব্যবস্থা হচ্ছিল না 2012 থেকে। কিন্তু উনি যখন দিল্লিতে এসেছিলেন তখন তার আগে কি কি পেন্ডিং আছে সেগুলো দেখে আমি পাঠিয়ে দিয়েছিলাম। তখন যখন হস্তাক্ষর হল দিল্লিতে দুই প্রধানমন্ত্রী, তো সাধারণত 2012 সালের সেই জলের সমস্যা উনি সমাধান করেছেন। বহু কিছু সমস্যার সমাধান দুই প্রধানমন্ত্রীর মাধ্যমে হয়েছে। এখনো বাংলাদেশের আগ্রা রেল লাইন, চিটাগাং বন্দরগাহ, মৈত্রী সেতু, চিটাগাং হয়ে বাই ট্রাক আখোড়া হয়ে ট্রান্সপোর্টেশন, আইসিপি ইন্টিগ্রেটেড চেকপোস্ট, বড়াঘাট। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কি বলেছেন এবং পোলো টাওয়ারে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের বার্তা সম্পাদক নিউজ ভ্যানগার্ডের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুমে, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। দেবব্রত, যে বিষয়টা তোমার কাছ থেকে জানার চেষ্টা করব, এই যে চলচ্চিত্র উৎসব, এই চলচ্চিত্র উৎসবের কি প্রভাব পড়ে রাজ্যের সাধারণ মানুষের উপরে? আসলে ধরনের চলচ্চিত্র উৎসব একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে, একটা তাৎপর্য রয়েছে, কারণ বিষয়টা হচ্ছে এই সংস্কৃতি আদান প্রদানের মাধ্যমেই কিন্তু একটা দেশ অপর দেশকে জানতে পারে, তাদের সংস্কৃতি, এবং শুধু সংস্কৃতি নয়, তাদের যা কিছু রয়েছে, অর্থনৈতিক, সংস্কৃতি, শিল্প, কলা, সব ক্ষেত্রে একটা জ্ঞানার্জন সম্ভব। আর বাংলাদেশের সঙ্গে ওপার বাংলাদেশ আর এপার ত্রিপুরার একটা নারীর টান রয়েছে। বাংলাদেশের
পাহাড় নদী গ্রাম যে কি অসাধারণ শোভা, এসব তো এই এই চলচ্চিত্র উৎসবের মাধ্যমে প্রকাশের অনন্য সোপান। এর জন্য এই চলচ্চিত্র উৎসবের যে একটা অসাধারণ দিক রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আর আমার মনে আছে সালটা সম্ভবত 2000 কিংবা 2001, আমার কার্যকারণে এটা বলা, আমার মনে আছে তৎকালীন সময়ে একজন সাংবাদিক, তিনি পশ্চিমবাংলার একটি পত্রিকায় তিনি এই ত্রিপুরায় প্রতিনিধিত্ব করতেন, তা উনি বাংলাদেশ গিয়েছিলেন, ঢাকায় গিয়েছিলেন, আমরাও একটি দল গিয়েছিলাম ঢাকায়। তখন ওই ঢাকা প্রেস ক্লাবে, আমি সাংবাদিকটির নাম বলছি, ভোলানাথ ঘরোই, একটি নিজেই একটি গান করেছিলেন ওই বাংলাদেশ ঢাকা প্রেস ক্লাবে। নিজের লেখা ঠিক আমার মনে নেই, কিন্তু গানটাও করেছিল ভোলানাথ ঘরোই। তার কি অসাধারণ তার গায়কি, কথাটা ছিল বিশেষ, যে কথাটা হৃদয়ের দাগ কেটেছিল সেটা হলো বাংলাদেশ তা আমার বাপের দেশ, শিহরণ জাগে এমন গানের কথা। সেসব গান আজও মানুষের হৃদয়পটে দাগ ফেলে দেয়, আর সেটাই হয়। আর এ ধরনের চলচ্চিত্র উৎসব যারা দেখেন, যারা উপভোগ করেন, তারা অতীতে ফিরে যান, তাদের শৈশব। এমন অনেক লোক আছেন এখানে যারা আজ বয়োবৃদ্ধ, তাদের শৈশব কেটেছে বাংলাদেশে। বাংলাদেশের নদী গ্রাম পথ যখন তাদের স্মৃতিপথে ভেসে ওঠে, আর যখন এই চলচ্চিত্র উৎসবের এই সেসব দৃশ্য তারা দেখতে পান, তখন তারা কিন্তু তাদের শৈশবটাকে চোখের সামনে দেখতে পান, তারা নস্টালজিক হয়ে পড়েন। আর এটাই কিন্তু এ ধরনের যে চলচ্চিত্র উৎসব, এর সম্পূর্ণ সার্থকতা। ঠিক তাই হচ্ছে, তাই হলো, আশা করি আগামী দিনেও তাই হবে। তবে যে কারণে কিছুদিন আগে এই চলচ্চিত্র, দ্বিতীয় চলচ্চিত্র উৎসবটি হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, তা বড় দুঃখজনক। যাই হোক, সেই কালো দিকে গিয়ে লাভ নেই, আমরা নতুন সূর্য, সোনালি, রোদ্দুর সেদিকে যাব। উভয় দেশের এই সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে, সেই আশা অবশ্যই করা বাঞ্ছনীয়। একদম দেবব্রত কাকু, যদি আমি একটু জানতে চাই যে সাংস্কৃতিক দিক থেকে এই চলচ্চিত্র উৎসবগুলোর কি মাহাত্ম্য থাকে? অসাধারণ মাহাত্ম্য। এই যে এক কথায় বললাম যে ওপারের যে সংস্কৃতি এপারের মানুষের কাছে তুলে ধরার এই চলচ্চিত্র উৎসবের উপর আর কিছু নেই। কি ধরনের সঙ্গীত, তাদের বাচনভঙ্গি, বাংলাদেশের একটা, তুমি জানো, একটা মিল রয়েছে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রে। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা রয়েছে, সিলেট জেলা, হ্যাঁ, কুমিল্লা জেলা, নোয়াখালী, এইসব জেলায় জেলায় ভিন্ন ভিন্ন ভাষার টান, আর বাস্তবে একটা মিল রয়েছে। একটা ক্ষুদ্র সংস্করণ যদি বলা যায় ত্রিপুরাকে, বাংলাদেশের ক্ষুদ্র সংস্করণ, তা বললেও ভুল হবে না। কারণ তুমি আমাদের দক্ষিণে যাও, নোয়াখালী ভাষাটা পাবে, কি সুন্দর। তুমি, আমি আমি ঠিক বলতে পারবো না, হ্যাঁ, তুমি উত্তরে যাও, সিলেট ডিস্ট্রিক্টটা পাবে, হ্যাঁ, এই চিটাগাংয়ের, সম্ভবত যারা চিটাগাংয়ের বাসী, চিটাগাংবাসী, তারা সম্ভবত, আমি যতটুকু জানি, তাদের একটা বিশাল এরিয়া নিয়ে আছে তারা, এটাকে বলে এয়ারপোর্টের ওই অঞ্চলে, সিঙ্গারবিল অঞ্চলে তারা থাকেন, হ্যাঁ, তুমি ওদের ভাষা বুঝবে না। এই যে ভাষার ব্যতিক্রম, হ্যাঁ, ভিন্ন ভিন্ন ভাষা আমরা দেখি বাংলাদেশেও, আমি দেখেছি, আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং অবশ্যই ত্রিপুরায় তো ঘোরার একটা সুযোগ হয়েছে। আর এই যে ব্যতিক্রম, এই ব্যতিক্রমটা কিন্তু আসলে ওই ক্ষুদ্র সংস্করণ, বাংলাদেশের সঙ্গে ভাষা, শিল্প, সংস্কৃতি সর্বক্ষেত্রে এই ত্রিপুরা কিন্তু বাংলাদেশের একটা ক্ষুদ্র সংস্করণ বলা যায়। বিভিন্ন ধরনের ভাষাভাষী রয়েছে এখানে, আর ত্রিপুরা তো সম্প্রীতির দেশ। আমরা জানি একাত্তরে এই বাংলাদেশ, ওরা স্বীকার করে,
বাংলাদেশবাসী স্বীকার করে, বাংলাদেশ সরকার স্বীকার করে যে একাত্তরে বিশেষ করে ত্রিপুরাবাসী যেভাবে হৃদয়ে ধরেছিল বাংলাদেশের শরণার্থী, তা কিন্তু অত্যন্ত একটা আবেগপ্রবণ বিষয়। সুতরাং বাংলাদেশ বলতে অনেকে আবার বাংলাদেশি বলে একটু তীর্যক করতে চায়। দেবব্রত দা, বুঝতে পারলাম, অবশ্যই অসংখ্য ধন্যবাদ বিস্তারিতভাবে তথ্যগুলো তুলে ধরার জন্য। আমরা কথা বলছিলাম এতক্ষণ পর্যন্ত আমাদের বার্তা সম্পাদক নিউজ ভ্যানগার্ডের দেবব্রত চক্রবর্তীর সঙ্গে, এবং এই যে চলচ্চিত্র উৎসব, বাংলাদেশের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে, আজকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই বিষয়ে কিন্তু দেবব্রত দা বিস্তারিত তুলে ধরলেন। এবং স্বাভাবিকভাবে ত্রিপুরা রাজ্য এবং বাংলাদেশের যে একটা মেলবন্ধন রয়েছে, সেই মেলবন্ধন কিন্তু অবশ্যই প্রতিফলিত হয় এই চলচ্চিত্র উৎসবের মাধ্যমেও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত, পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবো নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।